রে মুসলমান, আমি তোমাদেরকে বুঝাইতে চাই মুসলমান, যাদের বাবা মা নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে, তোমরা সবার জন্য দোয়া করো বাবা, বাবার জন্য, মার জন্য দোয়া করো বাবা। দুনিয়ার মধ্যে যখন মা ছিল, বাবা ছিল, নিজে কষ্ট করছে, তোমাকে আমাকে কষ্ট দেয় নাই। যাদের বাবা মা বাইচে আছে এখনো, তাদের খেদমত করো মুসলমান। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করবা, তোমার হজ কোনো কাজে আসবে না। তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পরে ফেলবা, তোমার নামাজ কাজে আসবে না। তুমি যাকাত দিবা মানুষের কাছে, বাবা শুনবা, তোমার যাকাত কোনো কাজে আসবে না। বাবা মার খেদমত কইরা যদি তুমি কবরে যাও, আল্লাহর কসম বাবা, তুমি কবরে যাইবা, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম চোখের থেকে পানি সেরা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে কিয়ামতের ময়দানে যদি মাফ না করেন, আমি মুসাকে যদি আপনি সব কিছু ধরেন, তাহলে আমি মুসা ধরা খেয়ে যাব। এরে আল্লাহ দয়া করে একটু মেহরবানি করে যদি আপনি আমাকে মাফ করে দেন, আমি মুসা মাফ পাবো। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলতেছে, মুসা মাফ পাওয়ার একটা তরিকা আছে, একটা লাইন আছে। কয় কি আছে তরিকা? আছে লাইন আছে। কয় আল্লাহ কি লাইন, কি তরিকা? কিয়ামতের ময়দানে যখন মুসা, যখন তুই দাঁড়াইবি, দাঁড়ানোর পর কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল যে আছে, আখেরি পয়গম্বর যে আছে, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল দাঁড়াবে, তখন সামনে যাইয়া যদি একবার তুই দুরুদটা পাঠ করস মুসা, শুধু তুই না, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত, দুনিয়া শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত, যত উম্মত, যত পুরুষ, মানুষ, যত মহিলা, সবাই আসছে, একবার যখন রসুলের উপরে দুরুদ পড়বে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আর কিছু জিজ্ঞেস করবো না, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সোজা জান্নাতে দিয়ে দিব। এ মুসলমান, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যেই নবীর এত মর্তবা, যেই নবীর এত দাম, সেই নবীর উপরে দুরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরে বাবা, কিয়ামতের সেই কঠিন মুহূর্তে কেউ কিন্তু কেউর কাজে আসবে না। কিতাবের মধ্যে লেখে যে জান্নাতের গেটও কিন্তু খুলবে না। জান্নাতের গেটের মধ্যে যখন ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, বাহির থেকে নক করতে থাকবে, ভিতর থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে মান্নান্তা, তুমি কে? বলবে, আমি আদম। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم
ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم لا إله إلا الله لا na duniya se na daulat se na ghar abad karne se tasalli dil ki hoti hai khuda ki yaad karne se la ilaha illallah নিতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এই সবাই বলেন আল্লাহর নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে সবাই জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে করোনা কিন্তু যাইতেছেগা গেছেগা মোটামুটি আজকে পত্রিকায় দেখলাম সবকিছুতে দেখলাম যে মোটামুটি করোনা শেষের দিকে সবাই একটু জোরে অন্তর থেকে বলেন না আলহামদুলিল্লাহ কত মানুষ শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে আপনার মতো আমার বন্ধু না খান্দা বান্দাকে আল্লাহ যে দুনিয়াতে রাখছে সহি সালামতে সুস্থ মতো যে রাখছে এই জন্য আপনারা কি খুশি না বেজার তা আল্লাহর নামের জিকির যে করতে চান না এর কারণটা কি لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله দুনিয়ার মধ্যে কাপড় যখন নোংরা হয় তখন সেটা পরিষ্কার করার জন্য সাবান লাগে মুসলমান প্রত্যেকটা বান্দা যখন গুনাহ করে প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে একটা করে কালো স্পট কালো একটা দাগ পড়া যায় বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকে এই মুহূর্তে বান্দা যখন জবান দিয়ে বের করে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান হাদিসের মধ্যে লেখে যে বান্দার অন্তরটা তখন সাদা ধবধবে হয়ে যায় জিকির করবেন আল্লাহকে স্মরণ করবেন যেই আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে মুসলমান ওই আল্লাহর বান্দার আল্লাহর সাথে বেশি বেশি মহাব্বত হয়ে যায় আমি অনেক সপ্তাহে আপনাদেরকে বলেছি আল্লাহর সাথে যেই বান্দার যত বেশি মহাব্বত হয়ে যায় ওই বান্দার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকে না বান্দার আখেরাত নিয়ে কোনো ভাবনা থাকে না ঠিক কি না বলেন না দুনিয়ার মধ্যে দেখেন না কাউকে যদি বেশি বেশি ডাকেন চেয়ারম্যানকে যদি বেশি বেশি চেয়ারম্যান করে ডাকেন ওনার কাছে খুশি লাগে ঠিক কিনা বলেন না এই কথা বলেন না কেন চেয়ারম্যানকে যদি বারবার চেয়ারম্যান বলেন ওনার কাছে খুশি লাগে না এমপি সাহেবকে আপনি এমপি সাহেব ডাকবেন ওনার কাছে খুশি লাগে মুতাউল্লি সাহেবকে মুতাউল্লি বলবেন ওনার কাছে খুশি লাগবে ঠিক তেমনি আল্লাহ বলে এই বান্দা আমাকে যখন আল্লাহ বলে তুই ডাক দেস তখন আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে আল্লাহ অনেক নবী আছে আপনি যে ইব্রাহিম আলাইহিসসালামকে আপনি বন্ধু খলিলুল্লাহ বললেন এর কারণটা কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ কি আপনার বন্ধু হওয়ার উপযুক্ত আল্লাহ বলে ও ফেরেশতা একটু চেক কইরা দেখ ইব্রাহিম আমার বন্ধু হওয়ার উপযুক্ত কিনা সে যোগ্যতা রাখে কিনা একটু চিন্তা কইরা দেখ এর মধ্যে দুই ফেরেশতা জমিনের মধ্যে আসছে বলেন সুবহানাল্লাহ রে মুসলমান দুই
ফেরেশতা মানুষের বেশ ধরে আইসা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বকরি চড়াইতেছে। মনে রাখবেন প্রত্যেক নবী কিন্তু বাবা বকরি চড়াইছে, বকরি চড়ান বিশাল একটা কঠিন কাজ। কারণ দেখবেন বকরি যখন মানুষ চড়াইতে যায়, বকরি এদিক দূর দেয় সেদিক দূর দেয়, ঠিক কিনা জোরে কন, কথা বোঝেন না? বকরি চড়ানো কষ্টের কাম না? প্রত্যেক নবী কিন্তু বকরি চড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বকরি চড়াইতেছে, মুসলমান পিছন দিক দিয়া ফেরেশতা দুইজন আইসে, নাইমা বলতাছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার, এই শব্দ, এই তাসবিহ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কানের মধ্যে গেল মুসলমান, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পিছন দিকে তাকাইছে, তাকাইয়ে ডাক দিয়া বলছে ও আজদুবি ভাই, কে তোমরা, কে কোত্থেকে আসছো তোমরা, এমন একটা শব্দ আমার কানে শুনাইছো, আল্লাহর কসম আল্লাহর কসম, জমিনের আসার পর থেকে নিয়া দুনিয়ার শুরু থেকে নিয়া এই পর্যন্ত আমি এত মধুর শব্দ আর শুনি নাই, এত সুন্দর শব্দ আর আমি শুনি নাই, এত সুন্দর শব্দ আর আমি শুনি নাই। আচ্ছা তোমরা কি বলছো, তোমরা যে তাসবিহটা পড়লা, এই তাসবিহটা আরেকটা আরেকবার পড়ো না, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা দুইজন ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা, একবার বলছি আর বলতে পারবো না, আর একবার এই তাসবিহ আর বলতে পারবো না, হ্যাঁ যদি আমরা তাসবিহ বলি তাহলে তুমি আমাদেরকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কয়, এই যে আমার বকরির পাল যে দেখতেছো, এখানে 300 বকরি আছে, একবার যদি ওই তাসবিহটা আমি ইব্রাহিমকে শোনাও, মনে রাখো আমার কথা, তোমরা বিশ্বাস করো, আমি এই বকরির পালের থেকে 150 বকরি তোমাদেরকে আমি দিয়ে দিব, শুনাও আমাকে একবার আল্লাহর যে সানা সিফাত আছে এটা শুনাও আমাদেরকে, আল্লাহর প্রশংসাটা শুনাও একবার, শুনাও, এত মজা আমি পাই, 300 বকরি দেখতাছো, 150 বকরি তোমাদেরকে আমি দিয়ে দিব, সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা কিতাবের মধ্যে লাগে, এবার ফেরেশতা আবার বলতেছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। একবার যখন বলছে কয়, ঠিক আছে 150 বকরি নিয়ে যাও, সুবহানাল্লাহ কোন, 150 বকরি দেওয়ার পর এবার ডাক দিয়া ইব্রাহিম বলতেছে এই আরেকবার শোনাও, কত যে মজা কত যে মজা, তোমাদেরকে এই মুখ দিয়ে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ফেরেশতা দুইজন ডাক দিয়া বলে হে উম্মত, হে আল্লাহর বান্দা ইব্রাহিম শোনো, তুমি 150 বকরি দিয়ে দিছো, আবার যদি একবার যদি তোমাকে যদি এই শব্দটা শোনাই আবার কি দিবা? বলতেছে বাকি যে 150 বকরি আছে এই 150 বকরি দিয়ে দিব, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দার জবান দিয়া যদি বের হয়, আল্লাহ তাআলা কয় ওই বান্দার নামে আমি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিই, সুবহানাল্লাহ। কত বড় গাছ, কত বড় গাছ, 500 বছর পর্যন্ত যদি একটা তেজি তৃপ্ত ঘোড়া দৌড়ায়, ও মুসলমান ওই গাছের ছায়াটা তারপরেও শেষ হয় না। যাই হোক, এখন বলতেছে আরেকবার আরেকবার বলো, কয় আরেকবার বললে কি হবে, কয় আরেকবার যদি বলো তাহলে বাকি যে 150 সেই 150 বকরিও দিয়ে দিব, সুবহানাল্লাহ। এবার 300 বকরি যখন দেওয়া হয়ে গেল মুসলমান, এবার ডাক দিয়া বলতেছে ভাই তুমি আরেকবার শোনাও, আরেকবার সেই তাসবিহটা শোনাও। বলতেছে তোমার 300 বকরি ছিল, তুমি দুইবারে তো দিয়ে দিছো, এখন যদি তোমাকে আবার শোনাই তাহলে তুমি কি দিবে? বলতেছে ভাই এই 300 বকরির মালিক এখন তুমি হয়ে গেছো, তোমরা দুইজন হয়ে গেছো, এই 300 বকরি তো তোমরা লালন পালন করতে পারবা না, একবার যদি আমাকে সেই তাসবিহটা একবার যদি শোনাও, আমি এই বকরিগুলো দেখার জন্য দেখভাল করার জন্য রাখাল হয়ে যাব। জিকিরের মধ্যে মজা আছে না নাই? আল্লাহ ডাকের মধ্যে মজা আছে না নাই? এ মুসলমান
জিকির শুধু তুমি আমি একা করি না, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি জীব আছে, আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু জিকির করে কার? আল্লাহ। জোরে বলেন, জিকির করে কার? আল্লাহর জিকির করে। এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। বলতেছে যে দুনিয়ার মধ্যে যা মাখলুক আছে, যা আল্লাহ সৃষ্টি করছে সব জিকির করে কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। তরুলতা গাছপালা জিকির করে কার? আল্লাহ। সমুদ্রের মাছ জিকির করে কার? আল্লাহ। সমস্ত দুনিয়ার যত সৃষ্টিজীব আছে জিকির করে কার? আল্লাহ। সবাই জিকির করে আল্লাহর। আপনি আর আমি যে করতেই চাই না, কারণটা কি? আসলে মজা পাই না, আমাদের ভিতরে মজা নাই। মজা যদি পাইতাম তো বুঝতাম। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে লেখা হয়েছে, হাফিজি হুজুর 24 ঘন্টা মুসলমান, 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করতেন সারাদিন, তার ঠোঁটটা শুধু নড়তে থাকতো, জিব্বাটা নড়তে থাকতো। মুসলমান রে মুসলমান, হাফিজি হুজুর যখন বাথরুমে যাইতো, বাথরুমে যাইয়া জিকির করা যায় না, তখন জিব্বাটাকে কামড় দিয়া তারপরে বাথরুমের মধ্যে বসতো। যখন বাথরুম থেকে বের হইতো মুসলমান, দেখা যাইতো যে হাফিজি হুজুরের মুখের মধ্যে রক্ত দেখা যায়। সবাই ডাক দিয়া জিজ্ঞাসা করতেছো, হুজুর আপনার মুখের মধ্যে এত ডাটকা রক্ত কেন, এত রক্ত কেন? হাফিজ যে হুজুর চোখ দিয়ে পানি ছাড়তো আর বলতো যে আমি সারাদিন আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ নামের স্মরণ আমি সারাদিন করি। আমি বাথরুমের মধ্যে ছিলাম, অনেক চেষ্টা করে জিকির থামাইতে পারতেছিলাম না, জিব্বাটাকে কামড় দিয়ে আমি ধৈর্য রাখছি, এই জন্য আমার জিব্বার মধ্যে রক্ত এসে গেছে। হাফিজ যে হুজুরের নাম আজকে আপনারা সবাই জানেন, এটা আমি কয়েক সপ্তাহে বয়ান করেছি। মনে রাখবেন, জিকিরের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ শব্দের অর্থের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহর তাসবীর সাথে যার সম্পর্ক আছে, তার নাম আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার নাম চিরদিন থাকবে, আর জিকিরের সাথে আপনার সম্পর্ক থাকবে না, আল্লাহর স্মরণের সাথে আপনার সম্পর্ক থাকবে না। 10 বছর 5 বছর আপনি হ্যান্ডবিলের পোস্টার লাগাইতে পারবেন, আপনার নাম আর নিশানাও থাকবে না। ঠিক কিনা জোরে বলেন, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আপনাদের? আমি বলতে পারি না যে সদস্য ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছে, এই দেশের প্রেসিডেন্ট কে ছিল এটা আমি জানি না। ঠিক কিনা জোরে বলেন, আমি জানি না। আপনাদের মধ্যে কেউ জানেন, কেউ জানেন না? আপনারা বলতে পারবেন যে শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করছে, মারা গেছে, তখন দেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিল? আপনারা কয়জন বলতে পারবেন আমাকে বলেন, কয়জন বলতে পারবেন? হাফিজ জুজুরের সময় ইরশাদ ছিল, সদস্য হুজুর যখন মারা গেছে তখন কে ছিল? ইরশাদ ছিল। এই যে এখন সদস্য, হ্যাঁ, তাইলে এখন আপনাকে বুঝতে হবে, সহজে বুঝেন। আজকে শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম কি আপনারা শুনেন না? শুনেন না, এ কথা বলেন, শুনেন না, শুনেন না। কারণ কি? অনেক টাকাওয়ালা ছিল, অনেক পয়সাওয়ালা ছিল, অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিল না, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, জিকিরের সাথে সম্পর্ক ছিল। প্রেসিডেন্টের নাম আপনি জানেন না, কিন্তু সদস্য বুধুরের নাম সবাই জানেন। ঠিক কিনা ধরে বলেন, বাদ দেন এইটা। আপনি হাফিজ জুজুরের কথা চিন্তা করেন, হাফিজ জুজুরের নাম আমরা সবাই জানি, নুরিয়া মাদ্রাসার কামরাঙ্গি চরের পুরো বাংলাদেশে হাফিজ জুজুরের নাম জানে। কিন্তু এখন মুরব্বি দেখে মুতাল্লি সব বলতে পারছে যে তখন ইরশাদ ছিল। এরপরে যারা জন্ম হয়েছে তারা জানে কে ছিল, কিন্তু হাফিজ জি হুজুরের নামটা জানে। এর কারণ কি? এর কারণ হলো গিয়া হাফিজ জি হুজুরের জিব্বার সম্পর্ক, তার মুখের সম্পর্ক, তার সম্পর্ক ছিল আল্লাহর সাথে। কার সাথে? বলেন না, কার সাথে? আর মিয়া বাদ দেন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন ছিল, ওনার নাম শুনছেন না শুনেন নাই? আব্দুল কাদের জিলানির নাম শুনছেন না শুনেন নাই? আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আব্দুল কাদের জিলানি যেদিন মারা গেছে, সেদিন সেই দেশের বসরার গভর্নর কে ছিল, আপনারা বলতে পারবেন? কথা বলেন না কেন, বলতে পারবেন কেন? আপনারা বুঝেন তো, যেদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করছে, তখন রাষ্ট্রপ্রধান যে ছিল, যে ক্ষমতা ছিল, যে গভর্নর ছিল, তার কি টাকা পয়সা আব্দুল কাদের জিলানির তে বেশি ছিল না কম ছিল? কথা বলেন না কেন, বেশি ছিল না কম ছিল? তাইলে
আব্দুল কাদের জিলানির চাইতে তার টাকা পয়সা বেশি ছিল, তার সব কিছু বেশি ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, আর আব্দুল কাদের জিলানির এত টাকা পয়সা ছিল না, কিছু ছিল না। আজ এত বছর পরে আইসা, শত বছর পরে আইসা, কয়েকশো বছর পরে আইসা, আপনারা আব্দুল কাদের জিলানির নাম আপনারা জানেন, আর সেদিন যে বাদশা ছিল তার নাম জানেন না, এর কারণ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আব্দুল কাদের জিলানির সম্পর্ক কার সাথে ছিল বলেন না, কার সাথে ছিল? রে মুসলমান, খুব ভালো করে বুঝো বাবা, তুমি যেই দেশের হও, যেখানের হও, তুমি বড়লোক হও আর ধনী হও, তোমার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, তোমার সম্পর্ক যদি জিকিরের সাথে থাকবে মুসলমান, কিয়ামতের আগ পর্যন্ত তোমার নাম থাকবে, তোমার নাম সবাই জানবে। আর যদি তোমার জিকিরের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক না থাকে মুসলমান, অনেক হ্যান্ডবিল আর অনেক পোস্টার তুমি লাগাইতে পারবা, মাগার কিছুদিন পর দেখবা তোমার নাম আর নিশানা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? সবাই বলেন জিকির করার দরকার আছে না নাই? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, একবার দুরুদ পড়ছো শুধু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছো। আল্লাহর রসুল কয়, একবার যখন কোনো বান্দা জবান দিয়া উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে বাবা, জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির হইতে দেরি হয়, আল্লাহ তাআলা তোমার মাতার উপরে দশটা রহমত নাজিল করতে আল্লাহ দেরি করেন না। দুরুদ পড়ার দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? এ মুসলমান, শুধু দুরুদ, যেমন আগে বললাম যে জিকির শুধু তুমি আর আমি কিন্তু করি না, সব তরুলতা, সব গাছের সব সব গাছ, মানির পানির নিচে যে মাছ আছে, সবাই আল্লাহ পাকের জিকির করে। ঠিক তেমনি আল্লাহ কয় দুরুদ শরীফ, আমি আল্লাহ নবীর উপরে পড়ি, বলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما। রে বাবা, আপনি শুধু দুরুদ পড়েন তা না, আপনি আজকে দুরুদ পড়েন, হাদিসের মধ্যে আছে কোন বান্দা জবান দিয়া যখন নবীর উপরে দুরুদ পড়ে, জবান দিয়া দুরুদটা বের হইতে দেরি হয়, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছে, বান্দার জবান দিয়া যখন দুরুদটা বের হয়, দুরুদটা ফেরেশতারা সাথে সাথে নিয়ে তারপরে রওজা মুবারকে চলে যায়, নিয়া বলে ইয়া রাসূলুল্লাহ। এইভাবে একটা কাগজ বাইরে করে মুসলমান, কাগজের নিচে দেখা যায় আপনার নাম আছে, আপনি দুরুদ পড়ছেন, আপনার নাম আছে, সহি হাদিসের কথা, আপনার উপরে আপনার বাবার নাম আছে, এরপরে দেখা যায় যে আপনার দাদার নাম আছে, এরপরে হলো কি আপনার পরদাদার নাম আছে। এ মুসলমান, এইভাবে উপরে যাইতে যাইতে দেখা যায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। এই দুরুদ পড়ার দরকার আছে না নাই? বলেন না। রে মুসলমান, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, কোন নবী জানি আল্লাহর লগে কথা কইতো? কোন নবী? হ্যাঁ বলেন না, কোন নবী? বলেন না, কোন নবী? বা বয়ান তো আপনারা সবাই বুঝেন, আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার! মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়ে গিয়া কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন তুর পাহাড়ে কথা বলছেন, একদিন যখন গেছেন, যাওয়ার পর এত সুন্দর করে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলতেন, আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়াকাররাবনাহু নাজিয়া। রে
মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দারা শোন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সাথে এত সুন্দর করে কথা বলতো মনে হইতো যে মুসা আমি আল্লাহর কানে কানে কথা কই এত সুন্দর করে কথা বলতো যাই হোক একদিন গেছে যাওয়ার পরে হন আল্লাহ কয় কি এই মুসা এই সব সময় তো শুধু আমার থেকে জিজ্ঞাসা করস এইটা কি সেইটা কি বিভিন্ন কিছু আমাকে জিজ্ঞাসা করস আজকে তোরে আমি কয়েকটা জিজ্ঞেস করুম সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে সাথে চোখের থেকে পানি ছেড়ে দিছে কান্না কইরা বলতেছে আল্লাহ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি উত্তর দিব আমি জানি না আল্লাহ এতদিন তো আমি আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে বিভিন্ন কথা আমি জিজ্ঞাসা করছি আল্লাহ আজকে আপনি আমার কাছে জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করেন আমি চেষ্টা করব উত্তর তো আপনার মানসা অনুযায়ী মেজাজ অনুযায়ী দিতে পারবো না আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে ও মুসা শোন তোকে আমি জিজ্ঞাসা করতে চাই মুসা কিয়ামত হবে কি হবে না আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি কিয়ামত হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না সবাই জোরে বলেন কিয়ামত হবে কি হবে না আল্লাহ কোরআনের মধ্যে কয় ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আম্মুম বাসসা কিয়ামত হবে আল্লাহ ডাক দিয়ে বলতেছে মুসা তুমি বলতেছো কিয়ামত হবে তাওরাতের মধ্যেও লেখা আছে কিয়ামত হবে ভালো কথা কোরআনের মধ্যে পরে তো লেখা দিল যে কিয়ামত হবে আচ্ছা তাহলে কিয়ামত যে হবে কিয়ামতের দিন সবার কি অবস্থা হবে মুসা বলতাছে আল্লাহ আমার কাছে তো তাওরাত আছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বলতেছে কিয়ামত হবে কিয়ামতের দিন কি কাহিনী হবে কেউ কাউকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ওস্তাদ তার ছাত্রকে চিনবে না ছাত্র তার ওস্তাদকে চিনবে না ঠিক কিনা জোরে বলেন না এ মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কয় হ্যাঁ কিয়ামত হবে কিয়ামতে এই একটা কাজ হবে কেউ কাউরে চিনবে না কেউ কারো না কেউ কাউকে চিনবে না এ মুসলমান মুসলমান খুব ভালো করে বুঝেন কেউ কাউকে চিনবে না আল্লাহ এবার ডাক দিয়ে বলছে ও মুসা আমি জিজ্ঞাসা করি কেউ কাউকে যদি না চিনে সেদিন তোমার অবস্থাটা কি হবে তুমি কি করবা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখের থেকে পানি সেরা কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আপনি যদি আমাকে কিয়ামতের ময়দানে যদি মাফ না করেন আমি মুসাকে যদি আপনি সব কিছু ধরেন তাহলে আমি মুসা ধরা খেয়ে যাব এরে আল্লাহ দয়া করে একটু মেহরবানি করে যদি আপনি আমাকে মাফ করে দেন আমি মুসা মাফ পাবো ও মুসলমান আল্লাহ ডাক দিয়া বলতেছে মুসা মাফ পাওয়ার একটা তরিকা আছে একটা লাইন আছে কয় কি আছে তরিকা আছে লাইন আছে কয় আল্লাহ কি লাইন কি তরিকা কিয়ামতের ময়দানে যখন মুসা যখন তুই দাঁড়াইবি দাঁড়ানোর পর কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল আমি আল্লাহর রসুল যে আছে আখেরি পয়গম্বর যে আছে সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল দাঁড়াবে তখন সামনে যাইয়া যদি একবার তুই দুরুদটা পাঠ করস মুসা শুধু তুই না কিয়ামত পর্যন্ত দুনিয়া শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত উম্মত যত পুরুষ মানুষ যত মহিলা সবাই আসছে একবার যখন রসুলের উপরে দুরুদ পড়বে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আর কিছু জিজ্ঞেস করব না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সোজা জান্নাতে দিয়ে দিব এ মুসলমান আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যেই নবীর এত মর্তবা যেই নবীর এত দাম সেই নবীর উপরে দুরুদ পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এরে বাবা কিয়ামতের সেই কঠিন মুহূর্তে কেউ কিন্তু কেউ কাজে আসবে না কিতাবের মধ্যে লেখে যে জান্নাতের গেটও কিন্তু খুলবে না জান্নাতের গেটের মধ্যে যখন ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে বাহির থেকে নক করতে থাকবে ভিতর থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে কে মান্নান্তা তুমি কে
বলবে আমি আদম সফিউল্লাহ, বলবে পারমিশন নাই, আবার নক করবে বলবে কে মানান্দা, তুমি কে, বলবে আমি ঈসা, কেউ বলবে আমি সুলাইমান, কেউ বলবে আমি ইব্রাহিম, সবাই একের পর এক শুধু খুলতে থাকবে, বলবে পারমিশন নাই। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে ইব্রাহিম শুনি, আদম শুনি, ঈসা শুনি, মুসা শুনি, সকলের নাম শুনি, কিন্তু মুহাম্মাদের নাম কেন শুনি না? এরে মুসলমান, সমস্ত নবীরা যখন কিয়ামতের ময়দানে যখন হাঁটতে থাকবে, হাইটা হাইটা, তারপরে দেখবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এক কোলায় সিজদায় পড়ে শুধু নাফসি আর উম্মতি উম্মতি করতেছে, আর বলতেছে আল্লাহ আমি আখিরি পয়গম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উম্মতদেরকে জান্নাতে না নিয়ে তারপরে আমি রসুল জান্নাতে যাব না। এই রসুলের উপরে দুরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুরুদ পড়তে হবে, দুরুদ পড়তেছেন না? এই হলো গিয়া দুইটা, আজকে চারটা কথা বলবো। প্রথমটা বলছি হলো গিয়া আল্লাহ স্মরণ, আল্লাহর জিকির, আর দ্বিতীয় হলো গিয়া রসুলের, দ্বিতীয়টা হলো গিয়া রসুলের উপরে দুরুদ পড়া, মানে রসুলের মহাব্বত। রসুলের মহাব্বত যার ভিতরে আছে সেই তো দুরুদ পড়বে, ঠিক না? আল্লাহর মহাব্বত যার আছে সেই তো জিকির করবে, ঠিক না? এই দুইটা গেল, আর দুইটা আছে, আর একটা হলো গিয়া এরপরে তিন নম্বর হলো গিয়া নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলেন না? কি করতে হবে বলেন? কি করতে হবে? এ মুসলমান, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আটটা, কয়টা জান্নাত বানাইছে জোরে কোন? কয়টা? আরে হাত উড়িয়ে দেন না, কয়টা? আটটা জান্নাত বানাইছে। সবচাইতে উন্নত মানের, সবচাইতে উন্নত মানের, সবচাইতে বড় যেই জান্নাত, এইটার নাম হইল গিয়া জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কল আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, ইবাদতের মধ্যে নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই, আর জান্নাতের মধ্যে বড় জান্নাতুল ফেরদাউসের থেকে যেহেতু বড় জান্নাত নাই, তুই কোনো বান্দা যদি তুই ছোট হস, খাটো হস, ধনী হস, গরিব হস, রে মুসলমান নামাজটাকে যদি তুমি হেফাজত করতে পারো, নামাজটা যদি তুমি ঠিক মতো পড়তে পারো, মনে রাখবা আল্লাহ ওয়াদা করতেছে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। জান্নাতুল ফেরদাউসের চাইতে বড় কোনো জান্নাত নাই, আর নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই। সুতরাং নামাজ যে আদায় করবে, নামাজ যে হেফাজত করবে, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। কোন না? এরপর মুসলমান, হাদিসের মধ্যে চার নম্বর কয় বাবা মা, বাবা মা, বাবা মা যাদের বাইচার হয়েছে মুসলমান, বাবা মার রাজি খুশি, বাবা মাকে যদি হুমা জন্তুকা ওয়ানারুকা মরতে, মনে রাখবেন মুসলমান প্রত্যেকটা বাবা মার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। বাবা মা যদি দুনিয়ার মধ্যে বাইচা থাকে, বাবা মার খেদমত যদি ঠিক মতো করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এরে মুসলমান, বর্তমান জামানায় যদি হজ করতে যান তাহলে কিন্তু 4 লক্ষ 5 লক্ষ টাকার নিচে হজ করা যায় না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কয় কোন সন্তান যদি মার দিকে, বাবার দিকে যদি নেক নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। আরে মিয়া, 5 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, আপনার নিয়ত ঠিক আছে নি? কেউ কেউ চিন্তা করে হাজির লেখার জন্য আমার মানুষ হাজির সাপ করবো, ঠিক কিনা বলেন না? কিন্তু মার দিকে বাবার দিকে যখন নেক নজরে আপনি তাকাইবেন, বাবা মার খেদমত যখন আপনি করবেন, আল্লাহর কসম একবার আপনি তাকাইবেন সাথে সাথে আপনার আমল নামায় দুইটা কবুল হজর সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এক সাহাবি, সাহাবির মায়ের বয়স ছিল হইল গিয়া 100 বছর মুরব্বী, সাহাবির কাজ ছিল হইল গিয়া লাকড়ি কাটতো, লাকড়ি কাটটা বাজারের মধ্যে বিক্রি করে তারপরে মাকে খাওয়াইতো। এমন করার পর প্রত্যেকদিন তার একটা সিস্টেম ছিল, অবস্থা ছিল, ফজরের আগে উনি উঠতো, তাহাজ্জুদের সময় উঠা, তারপরে সে লাকড়ি কাটতো, এরপরে ফজরের নামাজ পড়তো। ওই সাহাবি ফজরের নামাজ পড়া ফজরের পর লাকড়ি বিক্রি করতো 8টার সময়, তারপরে বাসায় আসতো, বাসায় আইসা নিজের হাতে রান্না করতো, পানি সব কিছু রেডি করতো, রেডি করে মার কাছে যাইতো। মায়ের বয়স যেহেতু 100 বছর, মা কোন রকম চোখটা খুলতো, মা শুধু তাকায় থাকতো, কাছে যাইতো, খানা রান্না করে রুটি গোশত তারপরে মায়ের মুখের সামনে নিয়ে দিত, দিয়া বলতো মা, ও মা আপনি খান,
আপনি যদি না খান আমি খাবো না, মা আপনি খান আপনি খাওয়ার পর আমি খাবো। এইভাবে যখন কয়েক বছর চললো, মুসলমান মাকে সব সময় খাওয়াইয়া দিত, মাকে খাওয়াইয়া তারপরে বান্দা খাইতো। এইভাবে কয়েক বছর যাওয়ার পর কিতাবের মধ্যে লেখে 12-13 বছর এইভাবে বাবা মার খেদমত করছে। হঠাৎ একদিন বাড়ির মধ্যে আসছে, আসার পর সমস্ত খাবার যখন রান্না করিয়া পানি সব কিছু রেডি করিয়া যখন মাকে ডাকতেছে, মা উঠেন মা, দেখে যে মা চোখ নাড়ে না, মা আর তাকায় না, বাচ্চার দিকে তাকায় না। অনেকক্ষণ ডাকার পর ডাকতে ডাকতে যখন তাকাইছে, হঠাৎ দেখে যে মা ইন্তেকাল করছে, মা মারা গেছে। যখন এই শোকে ওই সাহাবি কি করছে, চুপচাপ বসে রয়েছে। এলাকার যারা ছিল সবাই আসছে, আইসা বলতেছে, তোমার মা এই দুনিয়াতে নাই। এবার ওই সাহাবি কান্না করতেছে আর বলতেছে, আমার মাকে নিয়ে আমি একসাথে খাইতাম ভোর রাইতে ওইটা, তারপর আমি লাকড়ি কাটতাম, ফজরের পর আমি লাকড়ি কাটতাম, এইগুলো বাজারে বিক্রি কইরা সর্বপ্রথম যে লোকমাটা আছে, যে খাবারটা আছে, এই খাবারটা আমি আমার মাকে খাওয়াইতাম, তারপরে আমি নিজে খাইতাম। আজকে আমি এই জন্য কান্না করতেছি, আমার মা দুনিয়াতে নাই। আমি আগামীকাল থেকে কাকে খাওয়াবো, কাকে নাস্তা করাবো, কাকে নিজের হাতে তুলে খাওয়াবো, আমি একা দুনিয়াতে কীভাবে থাকবো, আমার মা যদি না খায় এই সম্পদ দিয়ে আমার কী হবে। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যার মা নাই তার মতো দুর্ভাগা কিন্তু আর নাই। অনেকের মা আছে জুমার নামাজ পড়িয়া বাসায় গিয়া মাকে মা বলে ডাক দিবে, অনেকের মা নাই তার মনে যে কি ব্যথা। প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞেস করো, যার মা নাই তার মনের মধ্যে কি ব্যথা রে মুসলমান। এইভাবে যখন করলো সবাই চিন্তা করলো, এখন এই লাশকে গোসল দেওয়া দরকার। মায়ের লাশটা যখন সুন্দর করে গোসল দিছে, গোসল দেওয়ার পর জানাজা পড়াইয়া যখন কবরস্থানে নিয়ে যাইতেছে, এরে মুসলমান, শত শত সাহাবি যখন কবরের দিকে যাইতেছে, পিছন দিকে ওই সাহাবি যেই মহিলার বাচ্চা ওই সাহাবিও পিছিয়ে পিছিয়ে যাইতেছে। কান্না করতে করতে হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেছে, সবাই ধরে পানি পুনি দিয়া তার ঠিক করছে। ঠিক করে বলতেছে, সবার তো মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। বলতেছে, ও ভাই তুমি এত কান্না কইরো না, তোমার মা চলে গেছে, এতে কি সমস্যা হয়েছে? তোমার মা চলে গেছে কয়েকদিন কষ্ট করে, তোমার বাবা ছিল, বাবা নাই, আমাদের অনেকের মা নাই বাবা নাই, দুনিয়াতে সবাই কিন্তু সব সময় থাকবে না। এবার সাহাবি ডাক দিয়া বলতেছে, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো, আমি কেন বেহুশ হয়ে গেলাম, আজকে তোমাদেরকে আমি একটা গোপন রাজ কই, গোপন একটা খবর কই। আমি প্রত্যেক দিন যখন ফজরের আগে যখন লাকড়ি কাটতাম, ফজরের নামাজ পড়িয়া তারপরে লাকড়ি বাজারে নিয়ে বিক্রি করতাম, মদিনার বাজারে নিয়ে বিক্রি করতাম, আমি যখন লাকড়ি বিক্রি কইরা সব খাবার যখন নিজের হাতে রান্না কইরা পানি সব কিছু রেডি করে আমার মার মুখের মধ্যে দিতাম, যখন আমার মা খাই তো যখন মাকে খাওয়াইয়া যখন আমি লোক মা মুখে দিয়া যখন বের হইতাম, দরজার থেকে বাইর হইয়া যখন আসমানের দিকে আমি তাকাইতাম, দেখতাম যে আল্লাহ তাআলা আমাকে যে একটা জান্নাত দিবে, ওই জান্নাতটা আমার চোখের সামনে খুলে রাখছে। এরে মুসলমান, সাবি ডাক দিয়া বলছে, ও আমার সাথীরা, বন্ধুরা, শোনো, আজকে আমার মা যখন ইন্তেকাল করছে আমি গেলাম, আজকে আমার মাকে তো আমি নিজের হাতে খাওয়াইতে পারি নাই, আজকে আমি রান্না করছি নিজে খাওয়াইতে পারি নাই, আমার মা তো ইন্তেকাল করছে, মারা গেছে, আমার মার লাশ নিয়ে যখন তোমরা বের হইছো, পিছন থেকে আমি যখন বের হইলাম, আজকে আমি আকাশের দিকে যখন তাকাইলাম, দেখলাম যে আমার জান্নাতটা আর দেখা যায় না। এরে মুসলমান, আমি তোমাদেরকে বুঝাইতে চাই, মুসলমান যাদের বাবা মা নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে, তোমরা সবার জন্য দোয়া করো বাবা, বাবার জন্য, মার জন্য দোয়া করো বাবা। দুনিয়ার মধ্যে যখন মা ছিল বাবা ছিল, নিজে কষ্ট করছে, তোমাকে আমাকে কষ্ট দেয় নাই। যাদের বাবা মা বাইচা আছে এখনো, তাদের খেদমত করো মুসলমান।
লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করবা, তোমার হজ কোনো কাজে আসবে না। তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে ফেলবা, তোমার নামাজ কাজে আসবে না। তুমি যাকাত দিবা মানুষের কাছে, বাবা শুনবা, তোমার যাকাত কোনো কাজে আসবে না। বাবা মার খেদমত কইরা যদি তুমি কবরে যাও, আল্লাহর কসম বাবা তুমি কবরে যাইবা, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না। বাবা মার খেদমত করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? কে কে বাবা মার খেদমত করবেন? আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রত্যেকটা বাবা বাবা মার খেদমত করবে, সবাইকে আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন বাবা আমিন। তাহলে আজকে চারটা কথা বললাম, একটা হইলো গিয়া আল্লাহর মহাব্বত, দ্বিতীয় হইলো গিয়া রসুলের মহাব্বত, আর তিন নম্বর হইলো গিয়া নামাজ কায়েম করা, নামাজকে হেফাজত করা, আর চার নম্বর হইলো গিয়া বাবা মার খেদমত করা। এই চারটা জিনিস পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে বয়ানগুলো করলাম, যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. شقلي برن رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে করিম আল্লাহ মেহরবানি করি, আল্লাহ যাদের বাবা মা দুনিয়াতে আছে সবার বাবা মার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যাদের বাবা মা ইন্তেকাল কবরে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। রব্বে করিম আল্লাহ যারা আমরা নামাজে আসতে পারি না, আল্লাহ সবাই যেন ঠিক মতো নামাজে আসতে পারি সেই তৌফিক দিয়ে দেন। রব্বে করিম আল্লাহ এই এলাকার উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ রব্বে করিম আল্লাহ আপনি তো আমাদের মনে কি আশা জানেন। আল্লাহ মেহরবানি করিয়া প্রত্যেকের মনের নাকাশাকে আপনি পূরণ করে দেন। আল্লাহ রব্বে করিম আল্লাহ করোনা ভাইরাস চলতেছে আল্লাহ শেষের দিকে, আল্লাহ আমাদেরকে যাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ সবাই শুকরিয়া আদায় করতে চাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বে করিম আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা করোনার মধ্যে আল্লাহ শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আয় রব্বে করিম আল্লাহ যারা মসজিদে আসতে পারে নাই, মুরব্বী হয়ে গেছে আল্লাহ, জুয়ানি দান করেছেন আপনি, বৃদ্ধ বানাইছেন আপনি আল্লাহ, আমাদের কোনো হাত নেই আল্লাহ, মেহরবানি করি আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করেন। আল্লাহ সবাই যেন ঠিক মতো মসজিদে আসতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ রব্বে করিম আল্লাহ এই মাদ্রাসার মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ রব্বে করিম আল্লাহ দেশের মধ্যে আল্লাহ ঝামেলা চলতেছে আল্লাহ, কওমি মাদ্রাসা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, মেহরবানি করিয়া প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আয় রব্বে করিম আল্লাহ আমাদের মুরব্বী যারা আছে আল্লাহ, আকাবের আল্লাহ মুরব্বী যারা আছে সবাইকে আপনি সেহাত দান করেন আল্লাহ, সবাইকে সুস্থতার সাথে আল্লাহ সুন্দর হায়াত দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।